সিটি ব্যাংকের গাড়ি খুব তাড়াতাড়ি চলে আসছে এদিকে, তার পেছনে মোটরসাইকেলে কেউ আসছে। মোটরসাইকেলে লোকটা গাড়ির মধ্যে কিছু একটা দিচ্ছে, আর এ কি ধোঁয়া বেরোচ্ছে। গাড়ির ড্রাইভার আর সিকিউরিটি গার্ড খুব নার্ভাস হয়ে গেছে। এবার মোটরসাইকেলের লোকটা গাড়ির পেছনে এসে দরজাটা খুললো আর ও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। কি, ও ব্যাংকে টাকা নিয়ে পালাচ্ছে আর তুমি চুপচাপ শুয়ে আছো? আর আমি কি বা করতে পারবো, আমি তো ছোট্ট পুচকে একটা বাচ্চা। ঠিক আছে সন্টু মন্টু বাচ্চা, আমি চললাম ওই লুটেরাটাকে ধরতে। রেভা, লাড্ডু সিং স্যারকে ইনফর্ম করো। ওকে শিবা, আমরা আসছি। দাদু আসুন, আমি আপনাকে বাড়ি ছেড়ে দেব। কিউ লাড্ডু সিং। দাদু একবার দেখুন তো কার ফোন, আমি আবার বাইক চালাতে চালাতে ফোনে কথা বলি না। হ্যালো লাড্ডু সিং স্যার, ব্যাংকের ভ্যান থেকে একটা চোর টাকা লুট করেছে। কি? মন দিয়ে শুনুন লাড্ডু সিং স্যার। আরে বাবা, ও তো ড্রাইভ করছে। ব্যাংকের ভ্যান থেকে চোর টাকা চুরি করেছে। আরে বাবা, তোমার কথা তো বোঝা যাচ্ছে না। আরে লাড্ডু সিং স্যার, ব্যাংকের ভ্যান, VAN, ভ্যান, ভ্যান। ও বুঝে গেছি, তোমরা সবাই কোথায় আছো, আমি এক্ষুনি আসছি। বুঝে গেছি, একদম পরিষ্কার বুঝে গেছি। পুচকে, সরে যাও সামনে থেকে। পুচকে বলো না কাকা। হ্যাঁ, শিবা, আমি হলাম শিবা। তুমি তো তোমার নামটা বলে দিলে পুচকে, এবার আমার নামটা শুনে নাও। আই এম জ্যাক, জ্যাক দ্য থি। তুমি খুব ভালোই লড়ো, কিন্তু জ্যাককে না কেউ আটকাতে পেরেছে না কেউ আটকাতে পারবে। বাই বাই। Hey.
গাড্ডু সিং স্যার, ব্যাংকের ভ্যান লুট করার ওই লুটেরার খোঁজ তো আমি পেয়ে গেছি। আপনি এখানে চলে আসুন। ওকে। আরে আমি কতবার বলবো যে আমার নাম জ্যাক দ্য থিপ নয়, আমি হলাম সিদ্ধেশ্বর, আর আমি কোনো ভ্যান চুরি করিনি। আপনারা শুনছেন না কেন? তার কারণ হলো চোর নিজে মুখে কখনো বলে না যে সে চুরি করেছে, বুঝেছো? স্যার মনে হচ্ছে এই বাচ্চাটার কোনো ভুল হচ্ছে। আমার কোনো ভুল হয়নি স্যার, এই লোকটাই স্যার, এই লোকটাই চুরি করেছে। আমি চুরি করিনি। আচ্ছা আমাদের সার্চ করতে দাও, সরকারি কাজে বাধা প্রদানের চেষ্টা করো না, বুঝেছ? আরো এভাবে বলবে না, তোমরা বাইরে যাও আর দরজাটা বন্ধ করে দাও, এক মিনিটেই সব স্বীকার করবে। চুরি করেছ কি না বলো, 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 বলো। আরে এটা কিরকম শাস্তি দিচ্ছ? ওনার গান শোনানোর থেকে তো ভালো হয় আমাকে জেলে পুরে দাও, আমাকে পুলিশ স্টেশনে নিয়ে চলো। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, আমি তো আজ নিজেই পুলিশ স্টেশনে গেছিলাম চুরির রিপোর্ট লেখাতে। আমার বাড়িতেও তো চুরি হয়ে গেছে। যদি আপনার মনে না পড়ে তাহলে আপনি গিয়ে একবার হাবিলদার পেড়ারামকে জিজ্ঞেস করুন, ওনার নিশ্চয়ই মনে আছে। ওকে ওকে ওকে, পুলিশ স্টেশনে গেলেই সেটা জানা যাবে, চলো। তুমি জানো তো এটা? ইয়েস, এই লোকটা এসেছিল চুরির রিপোর্ট লেখাতে, আর এটা 10টার সময় হয়েছিল। আমার খুব ভালোভাবে মনে আছে স্যার। এটা কি করে হতে পারে? এই লোকটাকে তো 10টার সময় আমি ব্যাংকের ভ্যান লোড করতে দেখেছি। শিবা, যদি আমাদের পুলিশ স্টেশনে সিসিটিভি ক্যামেরা থাকতো সব একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যেত এইখানে এই মুহূর্তে। আরে স্যার আছে তো সিসিটিভি ক্যামেরা, আরে কালি তো লাগিয়েছিলাম, ওই দেখুন। ইয়েস ইয়েস, আমি তো ভুলেই গেছিলাম, চেক চেক করো। ঠিক আছে, ক্যামেরার 10টার সময় রেকর্ডিংটা একবার চেক করে দেখি। নাও, এবার বিশ্বাস হলো তো? নাকি অপমান করার জন্য আরো কিছু বাকি আছে? দেখো ভাই, আমি তোমাকে এখনো বলছি, তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। হতে পারে হেলমেট পরার জন্য তুমি ওর মুখটা ভালো করে দেখোনি। সরি স্যার, আই এম সরি। শিবা, তুমি এই সাইকেলটার এত রিপেয়ারিং কেন করছো? কারণ সাইকেলটাকে একদম ফিট রাখতে হবে, নয়তো পরের বার ও মোটরসাইকেলের সাথে পাল্লা দিতে পারবে না। আই এম শিওর যে চোর ওই মোটরসাইকেলের লোকটাই ছিল। কিন্তু ও যে তখন বলছিল যে হেলমেটের চেহারাটা তুমি ঠিকমতো চিনতে পারোনি, সেটা কি ঠিক? হেলমেটে পুরো ফেসটা দেখা যায় না। ইয়েস ইয়েস, ওটাই চোর। না হলে উনি কি করে জানলেন যে চোর হেলমেট পরেছিল? আমরা তো ওনাকে এই কথাটা একবারও বলিনি। কিন্তু একটা চোর দুটো জায়গায় একই সাথে কি করে থাকতে পারে? এটাই তো শিওর হতে হবে। শিবা, খাবার খেয়ে নাও, দিদা তোমায় ডাকছে। শিবা তুমি কোথায়? বাবার মাথার উপর কি পড়ে গেছে? আরে শিবা, শিবা আমি কোথায় এসেছি? বাড়ির ছাদ কি করে নিচে এসে গেল? আমি বাড়ির তলায় কি করে চাপা পড়ে গেলাম?
আরে আরে কিচ্ছু হয়নি দাদু, তুমি দেওয়ালে উঠে গেছো। আমার বয়স নিয়ে ঠাট্টা করছো? আমি মানুষ না টিকটিকি যে দেয়ালের উপর দিয়ে হাঁটবো? আমরা সবাই ছাতের নিচে চাপা পড়ে গেছি, কিন্তু কিন্তু তোমরা চিন্তা করো না, একদম আমি তোমাদের বাঁচাবো। ওর কোনো দরকার পড়বে না, তুমি শুধু উল্টো পায়ে ফেরত এসো। আমি উল্টো পায়ে ফেরত যাব? চলো তুমি বলছো যখন এটাও করে দেখি। আরে আমি তো সত্যি সত্যি দেয়ালের উপর দিয়ে হাঁটছিলাম। এরপর থেকে আমি তোমাদের ওয়ার্কশপে আসবো না। আরে বুড়ো বয়সে হাড়গোড় ভেঙে গেলে কি হবে? ব্যাংক ভ্যান লুট করেছিল এই চোরটা, তাই আবার ভাবছে যে আজ আমাদের ভ্যান থেকে ও চুরি করে নেবে। চলো ওকে একটু শিক্ষা দিয়ে দিই। লাড্ডু সিং স্যার, আপনি? ভ্যানটাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমি সাথে সাথে যাচ্ছিলাম, আর তোমরা আমাকে এই ধোলাই দিলে, ইন্সপেক্টর লাড্ডু সিং কে। সরি স্যার। কোনো ব্যাপার। এই আরে আমাকে তো তুলে দিয়ে যাও, যত সব উচিঙ্গের দল। লাড্ডু সিং স্যার, ভ্যান থেকে টাকা চুরি হয়ে গেছে। তোমরা তো আমাকে এখানেই ফেলে রেখে চলে গেলে। আমি যদি সাথে থাকতাম, ভ্যানের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস হতো না চোরেদের। এই আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। শিবা, আরে ওই সাইকেল থেকে টাকা নিয়ে চলে গেছে, তুমি তাড়াতাড়ি যাও সোজা। আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। আমার কাছে একটা প্ল্যান আছে, শুনুন। ওকে শিবা, ওকে, আমি আছি তোমার পাশে। সত্যি বলতে কি আমিও এই প্ল্যানটাই ভাবছিলাম। আমরা দুজন কিরকম একই রকম ভাবি, তাই না?
সিদ্ধেশ্বর সাহেব, আমাদের এই জায়গাটা ছেড়ে চলে যাওয়া উচিত। ওই বাচ্চাটা তো পুলিশের চেয়েও বেশি বুদ্ধিমান। ওই দেখো, আবার আমার পেছনে আসছে। তুমি চিন্তা করো না, যখন তুমি চুরি করছিলে তখন আমি একটা সিসিটিভি ওয়ালা হসপিটালে ডাক্তারের থেকে ওষুধ নিচ্ছিলাম। তুমি নিচে যাও, ওরা যখন আমাকে ধরবে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওদের সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেব। আবার কি হলো? আবার আমার উপর চুরির অপবাদ দিতে এসেছো? এইবার তো তুমি আর বলতে পারবে না যে হেলমেটের চেহারা দেখতে পাইনি, কারণ এইবার তুমি কোনো হেলমেটই পরোনি। কি বলছো তুমি? আমি তো বেদাস হসপিটালে ছিলাম, ওখান থেকে এইমাত্র এসেছি। চাইলে ওখানে ডাক্তারকে প্রশ্ন করতে পারো। তার কোনো প্রয়োজন নেই। শিবা আর আমি দুজনেই তোমাকে ভ্যান থেকে চুরি করে নিয়ে পালিয়ে যেতে নিজেদের চোখে দেখেছি। এবার আর কোনো সিসিটিভি ফুটেজের প্রয়োজনই নেই, বুঝলে? চোরেদের 10 দিন, গৃহস্থের 1 দিন। লাড্ডু সিং বাবু খুব বিচক্ষণতার সাথে হাই প্রোফাইল চোর জ্যাক দা থিফকে ধরে ফেলেছে। কাল সকালে ওকে পুলিশ ভ্যানে সেন্ট্রাল জেলে শিফট করা হবে। এবার লাড্ডু সিং বাবু কিছু বলবে? নিজের মুখে কি বলবো? অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সাহসিকতার সাথে আমি ওকে ধরেছি, বুঝলেন? কাল ওকে সেন্ট্রাল জেলে শিফট করা হবে, আর পুলিশের সমস্ত লোকদের অর্ডার দেওয়া আছে যে রাস্তায় যাই হয়ে যাক ভ্যান যেন না থামানো হয়, বুঝলেন? যাতে পালাতে না পারে সেই জন্য। শুনেছি শিবাও নাকি ওকে ধরার জন্য আপনাকে সাহায্য করেছে। সত্যি কথা বলতে শিবা অল্প একটু নয়, অনেকটাই সাহায্য করেছে। তার কারণ চোর তো আসলে ধরেছে শিবাই, আমি তো শুধু হাত করা পড়িয়েছি। মিথ্যে, সব মিথ্যে। নিষ্কর্ম অপদার্থ লোকেরা আমার ভাইকে ছল করে ধরে আমার নামে চালাচ্ছে, কিন্তু আমি এমনটা হতে দেব না। লাড্ডু সিং স্যার, ওই দেখুন, চোর ভ্যানের উপরে উঠে গেছে। হ্যালো আঙ্কেল, কেমন দিলাম? তোমার ভাই জেলে আছে বলে তোমাকে শুধু বাড়ি থেকে বার করার চাল চেলেছি। তুমি আমার পেছনে কেন পড়ে আছো? বাচ্চাদের মতো কোথাও গিয়ে ভালো করে খেলাধুলো করো। আজ আমি তোমায় এমন শিক্ষা দেব যে আর কোনোদিন বড়দের কাজে নাক গলাবে না। কি করবো, ভ্যানের ভেতর ফাইট হচ্ছে, দাঁড় করাবো কি? না, আমাদের উপর অর্ডার আছে যতক্ষণ না সেন্ট্রাল জেলে পৌঁছচ্ছি বা যতক্ষণ না লাড্ডু সিং স্যার বলছে, ভ্যান কিন্তু দাঁড় করানো যাবে না। চলো এগিয়ে চলো। Huh?
কে বাবু মশাই, এবার একটু যত্ন আত্মীর সুযোগ আমাকেও তো দিন। Ha 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 ha